সুপারি কিলার দিয়ে তাকে খুনের চক্রান্তের অভিযোগ তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। রবিবার বিকেলে ভাঙড়ের একটি জনসভা শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন তিনি। ওই সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তুষার ঘোষ সহ একাধিক বাম এবং আইএসএফ নেতৃত্ব। খুনের চক্রান্তের প্রসঙ্গে নওশাদের বক্তব্য তার সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠছে না তৃণমূল কংগ্রেস, আর সে কারণে তাকে খুনের চক্রান্ত করছে শাসক দলের নেতারা।